মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় যোরহাটক চৌবিশ ঘণ্টার পূর্বে সাংবাদিকর প্রশ্নের উত্তর কৈছিল যে অসমত সংস্থির পুনর নির্ধারণের প্রক্রিয়া আরম্ভ হয়েছে। লগে লগে ইয়াক লৈ ব্যাপক হারত আলোচনা হয়েছে। সমষ্টির পুনর নির্ধারণ হলে কি হব? এইখানে সময়তে সমগ্র বিষয়টি সংক্রান্ত মাত মাতিছে এ আই ডি এফর বিধায়ক রফিকুল ইসলামে। সমষ্টির পুনর নির্ধারণ হলে মুসলমান অধ্যুষিত সমষ্টির সংখ্যা বৃদ্ধি পাব। এই দাবি করলে এ আই ডি এফর রফিকুল ইসলামে চাওক, এইটো তো ছাব্বিশত এবার হবই, গোটেই ভারতবর্ষত হব। এইখানে সময়ত আর এতিয়া না চোদ্দটা সিটের পর লোকসভা বেশি হব, না ১২৬ আমার সমষ্টি আছে, ইয়ার বেশি করব পাৰিব। গতিকে আর ২০২৬ আগত যেটা গোটেই ভারতবর্ষত হব, তেতিয়া কিন্তু আমার পপুলেশন হিসাবে আমার সিট বাড়ি যাব। গতিকে দুবছর পিছত আকো যদি এক্সারসাইজ হব, এতিয়া আর এই এক্সারসাইজটা করে সময় অপচয় করা, আপনার মেন পাওয়ার মানি পাওয়ার সব লগাব লাগিব। আর লাভ কি? লাভ হল ডাইভার্ট করব বিজেপি আর এতিয়া আপনার ডেভেলপমেন্টের কামখিন করব পড়া নাই, যার কারণে এতিয়া এই পেন্ডিং কাম, এটু কাম নাই যেতে এইটুই করো বলে আর আরম্ভ করেছে। সাংবাদিকে রফিকুল ইসলামক অখিল গগৈ প্রসঙ্গত প্রশ্ন উত্থাপন করেছিল। অখিল গগৈ এ আই ডি এফক বাদ দি বিরোধী একত্রিত হবলে আহ্বান জানাইছিল। অখিল গগৈর দল এটা ক্লাব, দলের উপর মন্তব্য নিদিয়ে বিধায়ক ইসলামে তেনেকৈ আৰু তেখেতৰ আৰু কি আছে চাওক না, তেখেতে কি বিজেপিক সদায় বিজেপিৰ সহায় কৰি আছে ইণ্টাৰনেলি, বিজেপিৰ বা মানে আপোনাৰ মন্ত্ৰীবিলাকৰ কাণ্ডত হাত থৈ দিল্লীত গৈ দেখা কৰে। হ্যাঁ, আকৌ সময়ত তেখেতে মুখ্যমন্ত্ৰীৰ লগত গৈ তেতিয়া শিৱসাগৰত গৈ বন্ধ কোঠালীত বহি দিয়ে, আসাম হাউচত বহি দিয়ে, এই সব যেতিয়া প্ৰয়োজন পৰে তেখেতে বিজেপিক সহায় কৰে, সহযোগ কৰে, আকৌ বেছি কথা তেখেতে কয়। গতিকে চাওক, এই ক্লাব সাদৃক দলবিলাকৰ সভাপতি আৰু কি কয় আপুনি এইবিলাকক লৈ মই খুব বেছি টিপ্পনী কৰিব বিচৰা নাই। দলে হোৱা নাছিল ইমান দিন, কিবা কৰি এটা সিট জিকি আহিছে, এতিয়া চাওক না তেখেতৰ কি দুৰৱস্থা। যি দলৰ কোনো ভোট নাই, যি দলৰ কোনো সদস্য নাই, রেজিস্ট্রেশনে কোনো মতে আহি কেইদিন আগত হল, হ্যাঁ, আর তেখেতৰ বাহিরে কোনো নেতাক তেখেতে উঠিব দিয়া নাই। একফালৰ পৰা সব কমল মেধিৰ পৰা আৰম্ভ কৰি আৰু কিমানজন গুছি গ'ল তেখেতৰ পৰা। মাজুলীত ইলেকশ্যন খেলিছিল কি আছিল, বসুমতাৰী, চিত্তৰঞ্জন বসুমতাৰী, তেখেতৰ লগেৰি গুছি গ'ল, কমল মেধি গুছি গ'ল, এইবিলাক এনে এজিপিত আছিল তেখেতে ৰাজ্যৰ দলত নাছিল। তো এনেকুৱা মোটামুটি কথা হ'ল যে পলিটিকেল দলবিলাকে আমাৰ বিৰুদ্ধে কথা ক'লে আমি সেইবিলাকৰ কাউণ্টাৰ দিম। ক্লাব সাদৃক যিবিলাক মানে পাৰ্টিজ আছে এইবিলাকৰ বিৰুদ্ধে খুব মই বেছি টিপ্পনী দিম। ব্যুরো রিপোর্ট, এনবি নিউজ।